শুক্রবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল 50 বছরের পুরাতন কংগ্রেস কার্যালয় সহ বেশ কয়েকটি দোকান। কংগ্রেসের পক্ষ থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশীপাড়া থানার বিল্লগ্রাম অঞ্চলের যোধপুর বাজার এলাকায়। প্রতিদিন ওই কংগ্রেস কার্যালয়ে দলীয় কাজকর্ম নিয়ে কংগ্রেস কর্মীরা আলোচনা করতেন। ওই দিন রাতে কার্যালয় বন্ধ করে কংগ্রেস কর্মীরা বাড়ি চলে যাওয়ার পরই আগুন লাগে বলে অভিযোগ। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নাকাশীপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি পুলক সিংহ অভিযোগ করেন, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ নাকাশীপাড়া ব্লকের অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলের আমাদের একটি আঞ্চলিক কার্যালয়, যেটা যোধপুর বাজারে, দীর্ঘদিনের অন্তত 50 বছরের পুরাতন জাতীয় কংগ্রেসের একটা ঐতিহ্যবাহী কার্যালয়, যে কার্যালয়ে প্রতিদিন আমাদের দলীয় কাজকর্ম হয়, সেটা আজকে রাত্রিবেলায় দুষ্কৃতীদের দিয়ে সেই পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া হলো। চালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে, সেই অফিসের আর কোনো অস্তিত্ব নেই। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি লিখিতভাবে নাকাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে এই যারা এই ধরনের কাণ্ড করেছে, যারা এই কাণ্ড ঘটিয়েছে, পুলিশ তার তদন্ত করুক এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের দোষীদের শাস্তির দাবি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাচ্ছি। আমি এই বিষয়ে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবুকে সমস্ত চিত্র পাঠিয়েছি এবং তাকে সমস্ত কিছু জানিয়েছি। আমরা আগামী দিনে যা হবে, যদি এর কোনো বিহিত না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।